কৃষক, তারপর কি লিখেছি শর ঋতু, প্যাকেটটার মধ্যে স্বর ডাইসে শর ঋ তয় শিকারের তু ঋতু শর ঋতু। শর ঋতু অর্থ হচ্ছে ছয় ঋতু, শর ঋতু অর্থ ছয় ঋতু, ছয় মানে লিখ স অন্তস্থ অ সর রি তরি সুকারে তু ছয় ঋতু। সর ঋতু অর্থ হচ্ছে ছয় ঋতু। হংস হ অনুসার দুটাস হংস, হংস অর্থ কি, হংস অর্থ হচ্ছে হাঁস, হংস অর্থ হাঁস। হয় সন্ধিবিন্দু আকার, হয় সন্ধিবিন্দু আকার দুর্দাস হাঁস, হংস অর্থ হাঁস, হংস অর্থ হাঁস। তারপর মহ, ম হ কোনত মহ, মহৎ অর্থ মহৎ অর্থ হচ্ছে ভালো, মহৎ অর্থ ভালো। ভাইটা ভা লকারে লো ভালো, মহৎ অর্থ ভালো। এরপর নিঃস্ব, দন্তা নয় শিখেন নি বিসর্গ দন্তা সয় বর নিঃস্ব, নিঃস্ব কি, নিঃস্ব তার কিছু নেই, নিঃস্ব তাকে বলে অসহায়, নিঃস্ব অর্থ অসহায়, নিঃস্ব অর্থ অসহায়। সরিও দন্তা অসহায়, হয়তো হা অন্তস্থ অ নিঃস্ব অর্থ নিঃশব্দ অসমান। এরপর গাঢ় গয়কার গা দৃষ্টান গা, গয়কার গা দৃষ্টান গাঢ়, গাঢ় অর্থ কি, গাঢ় অর্থ হচ্ছে ঘন, ঘ দুর্দান্ত ঘন, গাঢ় অর্থ ঘন, গাঢ় অর্থ ঘন। তারপর পেঁচা পয়সন একার চয়কারে চা, পেঁচা, পেঁচা অর্থ একটি পাখির নাম, তাই না? পেঁচা পাখি তোমরা চিনো না, অবশ্যই চিনো, তাহলে পেঁচা একটি পাখি, অর্থাৎ পেঁচা অর্থ একটি পাখির নাম। এ ক টয় শিকারে টি একটি কয়েকের পা খয় শিকার কি বৈশাল পাখি নাম, বৃন্দাবনাকের নাম ম না, পেঁচা অর্থ একটি পাখি নাম। এরপর অলঙ্কার সরিও ল অনুসার পায়কার কা বৈশ অলঙ্কার, অলঙ্কার অর্থ কি, অলঙ্কার অর্থ হচ্ছে গয়না, গয়না তো তোমরা অবশ্যই তাই না, কানে পরে গলায় পরে হাতে পরে সেটা হচ্ছে গয়না, অলঙ্কার অর্থ গয়না। গ অন্তস্থ অ নয়কারে না গয়না, অলঙ্কার অর্থ হচ্ছে গয়না। আবার চতুর্থ নম্বরে তোমরা খেয়াল করো চাষি, চাষি অর্থ কৃষক, চাষি অর্থ কৃষক। কয়টিকা প্যাট কাটার মধ্যম স ক কৃষক, চাষি অর্থ কৃষক। স্বর ঋতু, স্বর ঋতু অর্থ হচ্ছে ছয় ঋতু, ছ অন্তস্থ অ ছয় রি তয় শিকারে তু ঋতু ছয় ঋতু। হংস, হংস অর্থ হাঁস, হয় চন্দ্রবিন্দু আকার দুর্দাস হাঁস। মহৎ, মহৎ অর্থ ভালো, ভয়কার ভা লকারে লো ভালো। নিঃস্ব, নিঃস্ব অর্থ অসমান। সরিও দুর্দাস অস হয় কার হা অন্তস্থ অ হার, নিঃস্ব অর্থ অসহায়। গাঢ়, গাঢ় অর্থ ঘন, ঘ দুর্দান্ত ঘন। পেঁচা, পেঁচা অর্থ একটি পাখির নাম, এ ক টর্শিকারে ঠিক একটি পাখির,
পানিশিকার কি বৈষ্ণব পাখি নাম দুতার নায়িকার নাম ম নাম এর অর্থ একটি পাখির নাম অলঙ্কার 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 অর্থ হচ্ছে গয়না গ অন্তস্থ অ দুতার নায়িকার নাম গয়না ছোট্ট সোনাম নাম এটা তোমাদের ওয়ান তোমরা সুন্দর করে খাতা উঠিয়ে নাও এবং ভালো করে পড়ো মুখস্থ করো আগামী ক্লাসে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ